এবার গাছেদের জন্য ছুটবে অ্যাম্বুলেন্স। ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো বাংলায়। চেন্নাই ও ইন্দোরে চালু হয়েছে কয়েক বছর আগে। বিভিন্ন যন্ত্রপাতি থাকবে এই অ্যাম্বুলেন্সে। এ যেন পরিবেশ রক্ষারই এক অভিনব উদ্যোগ। রাজ্যের কোথায় চলবে এই অ্যাম্বুলেন্স, এই প্রতিবেদনে দেখুন তারই বিস্তারিত। বিশ্ব উষ্ণায়নের জন্য একটু একটু করে ধ্বংসের দিকে এগোচ্ছে পৃথিবী। সেই পৃথিবীকে রক্ষা করতে পারে একমাত্র গাছই। তাই গাছেদের আদতে বিশ্বের ফুসফুসও বলা যেতে পারে। তবে গাছের সংখ্যা যে হারে পৃথিবীতে কমছে তা অত্যন্ত চিন্তার বিষয়। গাছ কমে যাওয়ার ফলে বৃষ্টি কম হচ্ছে, মাটি আলগা হয়ে নামছে ধর। সেই কারণে গাছেদের প্রাণ রক্ষায় এবার চালু হলো ট্রি অ্যাম্বুলেন্স। অসুস্থ গাছকে চিকিৎসার মাধ্যমে বাঁচিয়ে তোলাই হলো এই অ্যাম্বুলেন্সের প্রধান কাজ। কোচবিহারের এক পরিবেশ প্রেমী এই অ্যাম্বুলেন্স চালু করলেন। রাজ্যের বুকে এই উদ্যোগ প্রথমবারের জন্য কেউ নিলেন। জানা গেছে কোথাও গাছ বিপদে পড়লে ঘটনাস্থলে ছুটে যাবে এই অ্যাম্বুলেন্সটি। ঝড়ে পড়ে যাওয়াই হোক কিংবা পরিচর্যার অভাবে ধুঁকতে থাকা গাছ, সব উদ্ভিদের শুশ্রূষা করা হবে যত্নের সঙ্গে। গাছের চারা রোপণের জন্য অত্যাধুনিক ড্রিল মেশিন থাকবে এই গাড়িতে। এই মেশিনটি কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে গাছ রোপণের জন্য গর্ত খুঁড়ে দেবে। এছাড়াও ইলেকট্রিক কাটার, কোদাল, দা, গাছ ঘেরাওয়ের জাল সহ গাছ পরিচর্যার বহু সামগ্রী থাকবে এই গাড়িতে। ঝড়ে বহু জায়গাতেই গাছ উপড়ে পড়ে যায়। কয়েকটি ক্ষেত্রে দেখা যায় সেগুলি পরিচর্যা করলে বাঁচানো সম্ভব, কিন্তু পরিচর্যার পরিবর্তে সেগুলিকে কেটে ফেলা হয়। এখন থেকে সেই গাছগুলি পরিচর্যা করবেন এই ট্রি অ্যাম্বুলেন্স টিম। এছাড়াও যে কোনো নির্মাণ কাজের সময় অনেক ক্ষেত্রেই গাছপালা কেটে ফেলা হয়, তবে ছোট ও মাঝারি গাছগুলি প্রতিস্থাপন করার মতো, তাই সেগুলি অন্যত্র প্রতিস্থাপন করবেন তারা। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ। এই ট্রি অ্যাম্বুলেন্সে ভাবনা যার মস্তিষ্ক প্রসূত, তার নাম কে আব্দুল ঘানি। পরিবেশ আন্দোলনকারী এই মানুষটির ভাবনাতেই প্রথম উঁকি মেরেছিল ট্রি অ্যাম্বুলেন্সের বিষয়টি। তার ভাবনা থেকেই 2019 সালে চেন্নাইয়ে গাছেদের পরিষেবার জন্য শুরু হয়েছে এমন ব্যবস্থা। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সম্প্রতি সেই রাজ্যে উদ্বোধন করেন এই ট্রি অ্যাম্বুলেন্সের। ভারতের মধ্যে সেখানেই প্রথম এই উদ্যোগ নেওয়া হয়। তারপর 2022 সালে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এই পরিষেবা চালু হয়। আর এবার এই পরিষেবা চালু হলো বাংলার বুকে। এভাবেই যদি আমরা সবাই পরিবেশকে বাঁচাতে এগিয়ে আসি, তাহলে হয়তো অনেক বড় কোনো বিপদকে আটকানো সম্ভব হবে খুব কম সময়ে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।